ভালো লাগছে যে রামকৃষ্ণ পাল আয়োজিত 9 নম্বর ওয়ার্ডের এই রক্তদান শিবিরে এসে আজকে হচ্ছে বিশ্ব রক্তদান দিবস, রক্তদাতা দিবস। আমরা এই দিনটিকে বেছে রক্তদান শিবির করছি। সমাজসেবী ও বরানগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর এবং দীর্ঘদিনের কাউন্সিলর রামকৃষ্ণ পালের উদ্যোগে 14 জুন রক্তদাতা দিবসে হয়ে গেল এক মহতি রক্তদান উৎসব। প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। এই অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি স্থানীয় সাংসদ সৌগত রায়, যিনি রক্তদান উৎসবের উদ্বোধন করেন। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে রামকৃষ্ণবাবু প্রথম থেকেই সাধারণ মানুষকে সচেতন করেন এবং স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। এরপর তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খাদ্যদ্রব্য দুস্থ ও গরিবদের মধ্যে দান করেন। খুব সম্প্রতি তিনি বৃক্ষরোপণ উৎসব পালন করেন। আর ঠিক মহামারীর সময় সোশ্যাল ডিস্টেন্সে রক্তদান উৎসবে যখন সাধারণ মানুষ ভীত ও সন্ত্রস্ত এবং প্রচণ্ড দাবদাহের জন্য কিছুটা হলো রক্তদাতাদের রক্তদানে অনীহা, তাছাড়াও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যে স্বাভাবিক গতিতে রক্তদান উৎসব করে পাড়ায় পাড়ায়, করোনা ভাইরাসের লকডাউনের জন্য স্বাভাবিক গতি কিছুটা হলেও ভাটা পড়েছে। কিন্তু রক্তের সারা বছরই সমান চাহিদা থাকে। রক্ত কোনো কারখানা বা ল্যাবে তৈরি হয় না। একজন মানুষ দান করলে তবেই মুমূর্ষ রোগীর প্রাণ ফিরে পায়। ঠিক সেই সময় বরানগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে পঞ্চবটি তলাতে রামকৃষ্ণ পালের উদ্যোগে এই রক্তদান উৎসব এক কথায় অনন্য। এর ফলে রক্তের যে স্বাভাবিক চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। দীপরায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। ভালো লাগছে যে রামকৃষ্ণ পাল আয়োজিত 9 নম্বর ওয়ার্ডের এই রক্তদান শিবিরে এসে পিপুলস ব্লাড ব্যাংক রক্ত দিচ্ছে। সরমা পাল, বীণা দাস জানা এরা উপস্থিত আছে। যেটা বলার যে আমরা করোনা সংকট সম্বন্ধে ওয়াকিবহাল, সেটা নিশ্চয়ই খুব বিপদ। আমাদের যত সম্ভব সাবধানে থাকতে হবে। এখন মুখ্যমন্ত্রী বলেছেন যে আস্তে আস্তে সব কিছু খুলে যাচ্ছে, আমাদের ঘরে থাকলে চলবে না, সাবধানতা অবলম্বন করেও বেরোতে হবে। সেইখানে পার্টির পক্ষে সবচেয়ে জরুরি কর্মসূচি রক্তদান। আমরা এখন মিছিল মিটিং করতে পারছি না, মানুষের খুব বিপদ। একদিকে করোনা, তারপর আম্পানে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আমাদের কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে এই বরানগরে, তারা গরিব মানুষকে ত্রাণ দিয়েছেন, রান্না করা খাবার দিয়েছেন। আবার এখনো অনেকে আমাদের কর্মীরা ত্রাণ নিয়ে আম্পান আক্রান্ত জায়গায় যাচ্ছে। এর মধ্যে আমাদের অসুস্থ লোকেদের ভুলে গেলে চলবে না। করোনা রয়েছে, কিন্তু তার সঙ্গে যাদের থ্যালাসেমিয়া আছে, হিমোফিলিয়া আছে, তারাও তো রয়েছে। তাদের জন্যে এই রক্ত সংগ্রহ করা দরকার। পশ্চিমবাংলায় দিনে 1000 বোতল রক্ত লাগে, আর ব্লাড ব্যাংকের ক্ষমতা হচ্ছে 60,000 বোতল। 45 দিন রক্ত সাবধানে রাখা যায়। তার ফলে আমাদের দেখতে হবে যাতে রক্তের অভাব কোনো জায়গায় না থাকে। তাই আমাদের এই রক্তদান 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা রক্তদান শুরু করেছেন। এই দুর্যোগের সময় এইটাই আমাদের মূল রাজনৈতিক কর্মসূচি। এটা হয়ে গেলে তারপর আমরা আস্তে আস্তে
বিজেপির বিরুদ্ধে আমাদের কর্মসূচি গ্রহণ করবো। লকডাউন কি আরো বর্ধিত করা উচিত? অন্যান্য রাজ্য কিন্তু সমর্থন করছে। দেখুন, রাজ্যগুলোর মধ্যে এ নিয়ে মতভেদ আছে। আমাদের রাজ্য তো বলেছে যে জুলাই মাসেও স্কুল কলেজ খুলবে না। মুখ্যমন্ত্রী 30 জুন অবধি লকডাউন এক্সটেন্ড করেছে, সীমিতভাবে কাজকর্ম চলবে, কিন্তু বিপর্যস্ত এলাকায় লকডাউন চলবে। আমার মনে হয় সেটা রাখা দরকার। ধরুন একটা পাড়ায় একজন সংক্রমণ হলো, সেই পাড়াটা লকডাউন করা উচিত যাতে সেটা না ছড়ায়। তবে এগুলো বলার আমি বিশেষজ্ঞ নই, যারা ডাক্তার আছে এবং যারা প্রশাসক আছে তারা সব দিক থেকে রিপোর্ট নিয়ে যা করা দরকার করবেন। তবে আপাতত 30 জুন অবধি সীমিত লকডাউন চলুক। একটা জিনিস হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সের জন্য, এই করোনা ভাইরাসের জন্য রক্তদান উৎসব কম হচ্ছে, লোকে রক্তদান করতে ভয় পাচ্ছে না। এটা রক্তদানে ভয় পাবার কিছু নেই। সোশ্যাল ডিস্টেন্সিং মানে 6 ফুট দূরত্ব রাখা দুজনের মধ্যে, আর তাছাড়া হাতটা ধুতে হবে স্যানিটাইজার দিয়ে, আর নাক মুখে মাস্ক পরে থাকতে হবে। এই তিনটে যদি মেনে চলা যায় তাহলে রক্তদানে কোনো বিপদ আছে বলে আমি মনে করি না। আমাদের এখানে রক্তদান হচ্ছে 9 নম্বর ওয়ার্ড বড়নগরে, এগুলো মেনেই হচ্ছে। এবছরে ব্লাড ব্যাঙ্কে দারুণভাবে ক্রাইসিস গেছে, যে পরিমাণে কখনো কোনোদিনও হয়নি, এটা একটা রেকর্ড পরিমাণে। সে তো স্বভাবত, এত বড় একটা ক্রাইসিস করোনার হয়েছে, প্রথম দিকে তো সরকারি ব্লাড ব্যাঙ্ক বন্ধ করে দিয়েছে, কিন্তু তারপর দেখা গেল ক্রাইসিস হবে। এখন আর আমি ব্লাড ব্যাঙ্কে খোঁজ নিয়ে দেখেছি সরকারি ব্লাড ব্যাঙ্কে কোনো ক্রাইসিস নেই। এটা তো নিচ্ছে পিপলস ব্লাড ব্যাঙ্ক, এটা প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক, তারাও যথেষ্ট সাহায্য। আজকে হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস, রক্তদাতা দিবস। আমরা এই দিনটিকে বেছে রক্তদান শিবির করছি, এক এক করে 11তম দিবসে পদার্পণ করলো। আর আজকে আমাদের আরও একটা উদ্দেশ্য হচ্ছে যে আমফানে বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে সারা বিশ্বে করোনায় মৃত্যুর মিছিল চলছে। অন্তত সেই সমস্ত যারা রুগী, যারা মারা গেছে তো মারা গেছেনি, আর যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের রক্ত দিতে হচ্ছে, প্লাজমা, রক্ত ছাড়া প্লাজমা হয় না। আজকে এই সমস্ত রুগীদের কথা চিন্তা করে আমাদের রক্ত দিতেই হবে, আর সেই মূর্ষ রুগীর কথা চিন্তা করে আমরা রক্তদান শিবির, বিশেষ করে রক্তদাতা, বিশ্ব রক্তদাতা দিবসে আজকে এই দিনটিকে সামনে রেখে আমরা রক্তদান করছি। আর আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের 9 নম্বর ওয়ার্ডের সহকর্মীরা দিনের বেলায় রক্তদান করে না, রাত্রিবেলায় প্রত্যেক প্রথা অনুযায়ী করে। আমরা এই রক্তদানের পর আমরা বিশাল অনুষ্ঠান করি সমস্ত এলাকার মানুষকে সামনে নিয়ে। কিন্তু যেহেতু করোনা ভাইরাস, আমফান, এইগুলোতে আমরা সকলে ব্যথিত, মর্মাহত, তা সেই কথা চিন্তা করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে বর্জন করেছি, রক্তদান শিবিরকেই সামনে রেখে। আমাদের রক্তদান শিবিরে যারা রক্তদাতা তাদের কোনো দান আমরা করছি না, কোনো গিফট দিচ্ছি না, তারা স্বইচ্ছায় ডাক্তারবাবুদের সামনে রক্ত দেবে। এবং একটা স্যানিটাইজারের ব্যবস্থা করেছি, সেই স্যানিটাইজারটা নিয়ে অন্তত কিছুদিন চালাতে পারবে, হাত ধুতে পারবে, এই ব্যবস্থা আমরা করেছি। আর মাস্কের ব্যবস্থা করেছি, মাস্ক দেওয়ার ব্যবস্থা করেছি। এই কটার মধ্যে দিয়ে আজকে আমাদের জমজমাট রক্তদান শিবির সকালবেলায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, বড়নগরের বিধায়ক তাপস রায় এসেছিলেন, তিনি উদ্বোধনী ভাষণ দিয়ে গেছেন। এখন সৌগত রায় আমাদের সাংসদ, আমাদের প্রিয় নেতা, তিনি উদ্বোধন করবেন এবং তার মূল্যবান ভাষণ দেবেন, আমরা সকলে শুনব। আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত রক্তদাতা, রক্তগৃহীতা এবং রক্তদাতা এবং গৃহীতাদের উৎসাহিত করবার জন্য যারা এসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আর করোনা যারা আক্রান্ত হয়ে আছেন তারা যাতে অচিরেই আবার সুস্থ হয়ে ওঠেন, আমরা নিশ্চিত
করোনা আমাদের ভারত তথা বিশ্ব থেকে বাই বাই হয়ে যাবে, আবার মানুষ সুস্থ সবলভাবে সবলীলভাবে চলাফেরা করতে পারবে, কাজকর্ম করতে পারবে, পরিজন পরিবার পরিবারজনের সাথে হাসি হাসি ঠাট্টার মধ্যে নিজেরা নিয়োজিত হতে পারবে। আমরা তাই মায়ের কাছে গতকাল গেছিলাম, প্রথম দক্ষিণেশ্বরের মন্দিরের দরজা খুলেছে, মায়ের কাছে কাতর প্রার্থনা করি, মা আমি শুধু নয় সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, করোনা যাতে পৃথিবী থেকে গুড বাই হয়ে যায়। আজকে কতজন রক্তদান করতে পারে বলে? মোর অলরেস 50 জন রক্তদাতা রক্তদান করবে। আর এই করোনা ভাইরাস এবং আমফান নিয়ে আরও কোনো প্রোগ্রাম কি আপনার এ আছে? প্রথম থেকেই আপনি মার্চ মাসের প্রায় 22 তারিখের পর থেকে একের পর এক করে আছেন বৃক্ষরোপণ, খাদ্য সামগ্রী দান এবং রক্তদান উৎসব, আগামী প্ল্যান কি? আগামী প্ল্যান আমাদের যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে সেদিন দুস্থ মানুষদের খাবার খাদ্য সামগ্রী আমরা হাতে তুলে দিচ্ছি যতটুকু আমাদের সাধ্য। আমাদের 13 নম্বর ওয়ার্ড আর 9 নম্বর ওয়ার্ড আমরা 11-11-22 বার খাদ্য সামগ্রী হাতে তুলে দিয়েছি। তার আগে মাসের ক্যাম্প করেছিলাম 7টা জায়গায়, ওয়ার্ডের বিভিন্ন জায়গায় 7টা জায়গায় মাস্ক দেওয়ার ক্যাম্প বিতরণের ক্যাম্প করেছিলাম। তার পরবর্তীকালে আমরা এই লকডাউন যদি বৃদ্ধি হয়, আমি জানি না, যদি বৃদ্ধি হয় তাহলে আবার আমরা খাদ্য সামগ্রী মানুষের হাতে তুলে দেবো। আজকের বিষয়টা তো প্রয়োজন, কারণ এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির প্রেক্ষিতে আজকের বিষয়টা খুবই দরকার, ওর জন্য আজকে আমাদের এই উদ্যোগ। আজকে আমরা 13 নম্বর ওয়ার্ডে যেহেতু 9 এবং 13 দুটো ওয়ার্ডই সমানভাবেই কাজ করে, তাই আজকে আমরা সকালবেলা 13 নম্বর ওয়ার্ডে দুস্থদের খাদ্য সামগ্রী বিলি করেছি এবং বিকেলবেলা 9 নম্বর ওয়ার্ডে এই সেই দুস্থ মানুষদের, সেই মানুষদের যারা অসুস্থ আছে, যারা থ্যালাসেমিয়া রোগী আছে, যারা গরিব লোক আছে, যারা রক্তের অভাবে তাদের রোগীদের সুস্থ করতে পারছে না, তাদের কথা মাথায় রেখে আজকে আমরা 9 নম্বর ওয়ার্ডেও রক্তদান শিবিরের আয়োজন করছি। সকালে কী কী করেছি? সকালে আমরা গরিবদেরকে খাদ্য সামগ্রী বিলি করেছি, চাল, আলু, আটা, মুড়ি। এর আগেও অনেকবার করেছি। হ্যাঁ, এর আগে এবার নিয়ে আমাদের 10 বার হলো। এবছর সেইটা তো বলাটা হিসেবে আমরা খেপে খেপে দিয়েছি হয়তো প্রথমবার 200-250, কোনোবার 300, কোনোবার 500 হয়ে গেছে। এইভাবে আমরা প্রথম থেকে, লকডাউনের প্রথম থেকে এবং লকডাউনের শেষে আমরা এইভাবে দিয়ে গেছি। রক্তদানও তো অনেকদিন ধরে চলছে। হ্যাঁ, আমাদের 13 নম্বর ওয়ার্ডেও রক্তদান হয়েছে, আমাদের 13 নম্বর ওয়ার্ডের কর্মীরাও রক্তদান করেছে, সেই একই দুস্থ মানুষের, দুর্গত মানুষদের কথা মাথায় রেখে আমাদের 13 নম্বর ওয়ার্ডেও রক্তদান শিবির করেছে, আজকে 9 নম্বর ওয়ার্ডেও রক্তদান শিবির করছে, সেই দুর্গত মানুষদের, দুস্থ মানুষদের কথা মাথায় রেখে। আগামীকাল পরিস্থিতি অনুসারে চলবো, যেরকম কাজ থাকবে সেরকম কাজ করবো। আপনার নাম একটু বলুন। শরমা পাল, 13 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর।